আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলের পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটি দেখার পর ভিডিওটিতে লাইক এবং শেয়ার করতে ভুল করবেন না প্রিয় দর্শক আমি প্রথমেই বলি এই কলমটি তাদের জন্য যারা এখনও পর্যন্ত কলম করে সফল হয়নি তারা এই কলমটি করে খুব সহজেই সফল হতে পারবেন এই কলমটি করার জন্য প্রথমে আমরা কলম করার উপযুক্ত একটি ডাল নির্বাচন করে নেব আমরা এই ডালটিকে বেছে নিয়েছি কলম করার জন্য বেছে নেবার পর এর ঠিক মাছ বরাবর দেখুন ঠিক এইভাবে আপনারা একটি কাটার দিয়ে সমান করে কেটে দেবেন যেভাবে এখানে কাটা হলো কেটে দেওয়ার পর একটি ছুরি দিয়ে এর শুধুমাত্র বাকলটিকে কোনোভাবেই কাণ্ডের উপর দিয়ে ছুরি চালানো যাবে না শুধুমাত্র বাকলের ঠিক এইভাবে চালিয়ে ফাঁকা করে দিতে হবে ঠিক বাকলটিকে আমরা ঠিক এইভাবে কেটে দিলাম এরপরে এই অংশে কলম দেওয়ার জন্য আমাদের সায়ন সংগ্রহ করতে হবে কলম করে সফল হওয়ার জন্য কিভাবে সায়ন সংগ্রহ করতে হয় এ বিষয়ে একটি ভিডিও করা আছে আপনারা এই ভিডিওটির ডিসক্রিপশান থেকে তা দেখে নিতে পারেন এবার কলমটি করার জন্য আমাদের সংগ্রহ করা সায়নটির ঠিক গোড়ার দিকটা ঠিক এই দিকটা আমরা একটু তেরছা করে কেটে দেব যাতে ওই বাকল কাটা অংশের ভিতরে এই সায়নটি বসে যায় দেখুন ঠিক এইভাবে তেরছা করে দুই পাশ বেশ যত্ন সহকারে কাটতে হবে আমাদের সায়নটি কলম করার উপযুক্ত হয়ে গেছে এবার আমরা বাকল কাটা অংশের ভেতরে এই সায়নটিকে বসিয়ে দেব। ব্যাস আমরা এই বাকল কাটা অংশের ভিতরে সায়নটিকে বেশ মাপ করে বসিয়ে দেব এই কলমটিতে সফল হওয়ার জন্য আমরা কলমটি বেঁধে দেওয়ার আগে আমরা সায়নে হরমোন ব্যবহার করবো এক্ষেত্রে আমরা অ্যালোভেরা ব্যবহার করেছি এবার সায়নটিকে বাকল কাটা অংশের ভিতরে বসিয়ে একটি প্লাস্টিক দিয়ে বেশ শক্ত করে বেঁধে দিতে হবে কলম বেঁধে দেওয়ার পর আমরা এই সায়নটিকে ঢেকেও রাখতে পারি আবার আমরা ঠিক এইভাবে খুলেও রেখে দিতে পারি ঢেকে দিলে কি হবে এটিতে খুব তাড়াতাড়ি নতুন পাতা বের হবে আর ঢাকা না দিলে একটু সময় হয়তো বেশি লাগতে পারে ওয়াও কত সুন্দরভাবে এই কলমটি হয়ে গেছে দেখুন কলমটিতে নতুন পাতা দেখা যাচ্ছে এই কলমটি কিন্তু এখনই এর প্লাস্টিকটি আমরা খুলে দেবো না এটিকে এখনও আমরা রেখে দেব প্রায় ছ মাস পর্যন্ত প্রিয় দর্শক আমার মনে হয় এখন আপনাদের মনে হচ্ছে যে আপনারাও এই কলমটি করতে পারবেন প্রিয় দর্শক ভিডিওটি আপনাদের কেমন লেগেছে আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করুন দেখা হবে একটি নতুন ভিডিওর সাথে ততক্ষণ আপনারা ভালো থাকবেন ধন্যবাদ সকলকে